বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষায় আমরা। পৃথিবী জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, আমরাও এগোচ্ছি, কিন্তু তাল কতটা মিলাতে পারছি সেটি হলো মৌলিক প্রশ্ন। আমরা যে খুব বেশি তাল মিলাতে পারছি না, বিশেষ করে উন্নত দেশগুলোর সঙ্গে, সেটা তো আমাদের গণমাধ্যমের প্রকাশিত নানা রিপোর্ট থেকে আপনারা আমরা জানি, এবং সামগ্রিক অর্থে আমাদের শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছেন তাদের যে দক্ষতা, সেই দক্ষতা দেখেও আমরা বলছি, এবং আমাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টিও আছে যে আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছি, দেখছি হচ্ছে লক্ষ লক্ষ নয় কোটি, আমাদের প্রায় 5 কোটি শিক্ষার্থী স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। পৃথিবীতে খুব কম দেশে আছে যেখানে 5 কোটি মানুষ আছে, খুব কম, সংখ্যায় খুব বেশি না, অথচ আমাদের দেশে 5 কোটি শিক্ষার্থী আছে। এত শিক্ষার্থী আমাদের, এত স্কুল কলেজ, এত মাদ্রাসা, এত কিছু আমাদের, তারপরেও আমাদের শিক্ষা নিয়ে আমাদের সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা তৈরি হয়নি। কারণ এই কারণটি আমরা একটু অনুসন্ধান করার চেষ্টা করব যে আসলেই আমাদের গলদটা কোথায়। গলদটা হচ্ছে আমরা প্রকৃত অর্থে শিক্ষা বলতে কী বুঝি বা বোঝায় সেটাই বুঝতে এখনো খুব বেশি মানুষ পারছি না। আমরা যেন তেন একটা শিক্ষা নামক প্রতিষ্ঠান, নামক আমি শব্দটি বলছি, নামক যেখানে সাইনবোর্ড আছে সেই প্রতিষ্ঠানে ভর্তি করালেই বা সেই প্রতিষ্ঠানে গেলেই মনে করি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে কী পড়াচ্ছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে আসলেই শিক্ষার যে উদ্দেশ্য, শিক্ষার যে কারিকুলাম, শিক্ষার যে মেথড, শিক্ষার যে শিক্ষক এবং পরিচালনা বিষয়গুলো রয়েছে, পাঠ্যপুস্তক ইত্যাদি নানা বিষয় রয়ে গেছে যেগুলো নিয়ে আজকের আধুনিক বিশ্বে শিক্ষা একটা পরিবর্তিত বিষয়, এটাকে হালকাভাবে দেখার কোনো বিষয় না। কিন্তু আমরা কেন যেন এই বিষয়টাকে খুব হালকাভাবে দেখে ফেলেছি, সে কারণেই আমরা ঠিক বুঝতে পারছি না যে আসলে শিক্ষা কেন, শিক্ষা কি শুধু চাকরি করার জন্য, শিক্ষা কি শুধু টাকা পয়সা উপার্জন করার জন্য, শিক্ষা কি অন্য কোনো অর্থাৎ ভিন্ন কোনো উদ্দেশ্যে করানো হচ্ছে, এইরকম নানা রকম প্রশ্ন আমাদের মধ্যে আছে। এই কারণেই যে আমরা আসলটাই তো জানি না। অর্থাৎ আপনি যদি একটা রেল লাইনে উঠে যদি বলেন এটা রেল লাইন, তাহলে আপনি ঠিক আছেন। আপনি যদি এটাকে একটা সড়ক মনে করেন তাহলে যেমন ঠিক নেই, ঠিক আমাদের অবস্থাটা হচ্ছে আমরা শিক্ষাকে শিক্ষার রেল লাইনে না উঠে আমরা কিন্তু এটাকে নানাভাবে নানাজনের বিশ্বাস মতো, বিশ্বাস জ্ঞান মতো নয়, শিক্ষা কিন্তু একটা জ্ঞানের বিষয়, নলেজ, এখানে সত্যকে জানা, সঠিকটাকে জানাটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। আমাকে অর্থাৎ শিক্ষাটা আমরা পাচ্ছি সেটা দ্বারা আমরা যে কোনো বিষয়ের একেবারে সত্যটা জানতে পারছি, এটার উৎপত্তিটা জানতে পারছি, এটার গঠনটা জানতে পারছি, এটার ক্রিয়া প্রতিক্রিয়া সমস্ত কিছু জানতে পারছি, শিক্ষা হচ্ছে সেটাই। কিন্তু শিক্ষা মানে এই না যে আমি এটা পড়েই এটার এরকম একটা বই পড়লাম যেটার কোনো অর্থ আমি জানলাম না, যেটার কোনো তাৎপর্য আমার মধ্যে বোধগম্য হলো না, অথবা আমি এটা মুখস্থ করে একটা কবিতা
বা মুখস্থ করে একটা কিছু মুখস্থ করে জানিয়ে দিলাম, পড়িয়ে দিলাম, হ্যাঁ বুঝিয়ে দিলাম, এটাকে শিক্ষা বলা যায় না। এখন আমাদের সমাজে সবচেয়ে সমস্যাটি হচ্ছে যে আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের হাজার হাজার, যেমন আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দেখেন কত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সরকারি শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাই তো 65,000-এর বেশি, আবার বেসরকারি এক সময় অনেক বেশি ছিল, এখন সেগুলো জাতীয়করণ করা হয়েছে, তারপরেও আরও অনেক বেসরকারি ব্যক্তি মালিকানাধীন নানা ধরনের কেজি স্কুলে প্রাথমিক শিক্ষার পড়ানো হয়ে থাকে। আমাদের ইংরেজি মাধ্যম আছে, আমাদের আরবি মাধ্যম আছে, আমাদের অনেক মাদ্রাসা এই দেশে তৈরি হয়েছে, এবং মাদ্রাসার মধ্যেও আলিয়া মাদ্রাসা, তারপরে কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, বিভিন্ন ধরনের মাদ্রাসা ইত্যাদিও রয়েছে। এখন এগুলো কেন ঘটছে? এটা ঘটছে আসলে আমরা এর তাৎপর্যটা জানি না, এর অর্থটা জানি না। আপনি যদি সত্যিকার অর্থে মাদ্রাসা শব্দের অর্থটা দেখেন, সে মাদ্রাসা শব্দের অর্থ হলো শিক্ষালয়, বিদ্যালয়। দারাস শব্দের অর্থ, দারাস মানে অধ্যয়ন করা, আরবি শব্দ দারাস, এই দারাস শব্দের অর্থ হলো অধ্যয়ন করা, শেখা, আর যেখানে শেখে সেটাকেই মাদ্রাসা বলা হয়। এখন এটা আরবি ভাষায় এই শব্দটা, সেটা ইসলাম পূর্ব যুগেও কিন্তু যখন ফর্মাল এডুকেশন খুব কম আকারে, খুব কম হয়তো খুব সীমিত আকারে, যেই যেই অঞ্চলে আরবি ভাষাভাষী অঞ্চল যার যেটা বোঝায়, সেখানে যেই অঞ্চলে যায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে সেটা আরবি ভাষায় তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলছে। যেমনি আমরা বাংলায় বলি বিদ্যালয়, ইংরেজিতে বলে স্কুল, রুশ ভাষায় বলে স্কোলা, তারপরে যদি আপনি স্প্যানিশ ভাষায় লা স্কোলা, এরকম সব ভাষাই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা নাম আছে, যেটা অর্থটা একই। যে স্কুল বাংলায় আমরা বলি বিদ্যালয়, অনুবাদ করি ওটাকে বলছি বিদ্যালয়, যেখানে বিদ্যা অর্জন করা যায়, শেখে, সেটাকে বিদ্যালয় বলা হয়। আরবি তো তাই, মাদ্রাসা মানে হচ্ছে যেখানে শিক্ষা অর্জন করা হয়, অধ্যয়ন করা হয়, কিন্তু আমরা ওটাকে মনে করি ওটা শুধু ধর্মীয় শিক্ষা। এখন হ্যাঁ, ধর্মের যখন প্রভাব বেশি হয় তখন সেখানে একটু ধর্মীয় বিষয়াদি হ্যাঁ বেশি পড়ানো হয় তাকে, কিন্তু তাই বলে আরবের বা মুসলিম এলাকায় আপনি যদি মধ্যযুগে, অন্তত যখন মধ্যযুগে লেখাপড়াটা কিছুটা বেড়েছে আগের তুলনায়, বিশেষ করে পারস্য অঞ্চল, যেটা পারস্য সাম্রাজ্যের অঞ্চলে, উসমানীয় যুগে বা আব্বাসীয় যুগে, আপনি বাগদাদকে তো আমরা বলি যে বিশাল বিশাল মাদ্রাসা সেখানে আছে, বুসরার কথা যদি আমরা বলি, এইগুলোতে তো অনেক মাদ্রাসা আছে। আমি উজবেকিস্তানের কয়েকটি শহরে গিয়েছিলাম, সমরকান্দ, তাশকান্দ, হ্যাঁ বুখারা, এগুলোতে আমি গিয়েছিলাম, সেখানে সেই সময়ে যারা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো আছে সেই সময়েকারে, কিন্তু তারা তাদের ল্যাঙ্গুয়েজে, তাদের ভাষায় শিখেছে, তাদের ভাষায় পড়াশোনা করেছে, আরবি ভাষা, পারসি ভাষা, বিভিন্ন ভাষাভাষী, তার্কি তুর্কি ভাষা, এই সমস্ত নানা ভাষায় কিন্তু পড়াশোনা হয়েছে, এবং শুধু ধর্মই শুধু পড়েনি, সাথে সাথে কিন্তু অন্যান্য জ্ঞান বিজ্ঞানেরও তারা কিন্তু পড়াশোনা করেছে। যেমন আপনি পারস্য অঞ্চল বা বাইজেন্টাইন অঞ্চল যেটাকে বলবেন, তুরস্ক, এই অঞ্চলগুলোতে গ্রিক দেশটা কাছে, সুতরাং গ্রিক যে সভ্যতা, গ্রিক যে দর্শন, গ্রিকের যে সমস্ত জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা, সেটার সঙ্গে এরা খুব পরিচিত ছিল, এবং আবার গ্রিকরাও এই পারস্য এবং আরবদের, আরবদের মুসলিম যে শিক্ষাবিদ যারা ছিলেন তাদের জ্ঞান চর্চার সঙ্গে তারাও পরিচিত হয়েছিলেন। এখানে এক ভাষাভাষী অন্য ভাষাভাষী জ্ঞান বিজ্ঞানের মধ্যে আদান প্রদান হয়েছে, এমনকি আলেকজান্দ্রিয়া যেটা মিশর, সেখানে তো আলেকজান্ডার দ্য গ্রেট এই শহর তৈরি করেছেন, সেখানেও তো পরবর্তীকালে মানে এই যে জ্ঞান বিজ্ঞানের শাখা হিসাবে
গ্রিক দর্শন যেমন এসেছে, জ্ঞান বিজ্ঞান এসেছে, আবার আরবদের মুসলিমদের আরবদের যেমন এসেছে মুসলমানদেরও এসেছে, বিভিন্ন পরে শিক্ষা তারা করেছে, এইগুলোকে আমরা বলছি মাদ্রাসা। এখন এই যে বিষয়গুলো আমরা অনেকে না জেনেই শুধু বলছি মাদ্রাসা, এবং সেই মাদ্রাসাকে আমরা কত রকম করে ফেলেছি। হ্যাঁ, এই যে এতগুলো বিভিন্ন ধরনের মাদ্রাসা, এমন যার ফলে হয়েছে কি, এগুলো কি সুনিয়ন্ত্রিত, এগুলো কি মানসম্মত পড়াশোনা হয়ে থাকে? অথচ দেখেন যে মধ্যযুগের কথা আমি বলেছি, আপনারা আল বেরুনির কথা বলেন, উনি দশম শতকের জ্ঞান তত্ত্ববিদ ছিলেন, ভারত তত্ত্ববিদ ছিলেন। আল বেরুনি ভারতের ভারততত্ত্ব তার গ্রন্থ, এবং এটি একটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। আমরা ইবনে খালদুন, যাকে বলা হয়ে থাকে মধ্যযুগের আধুনিক ইতিহাসবিদ, সমাজতত্ত্ববিদ, জ্ঞান তত্ত্ববিদ, তিনি তো আরবি ভাষা এবং এই মাগরিব অঞ্চলের মানুষ, অর্থাৎ যেটা আমরা পশ্চিম আফ্রিকার যে অঞ্চল যেটি পড়ে সেই অঞ্চলের মানুষ, তারাও তো আরবি ভাষায় পড়াশোনা করেছেন এবং শিক্ষাদানও করেছেন। এখন এই যে অসংখ্য জ্ঞান বিজ্ঞানী মুসলমানদের মধ্যে এসেছেন, তারা যে সবাই আরো তারা যে শুধুমাত্র ধর্মতত্ত্বের মধ্যে ছিলেন তা না, তারা দর্শন, শিল্প, সাহিত্য, জ্ঞান বিজ্ঞানের, এই যে ইবনে সিনা, আপনারা বিভিন্ন জায়গায় দেখেন ইবনে সিনার নামে, ইনি তো একজন বিজ্ঞানী ছিলেন, ইনি তো একজন যেন তেন জ্ঞান বিজ্ঞানী না, অনেক উঁচু মানের বিজ্ঞানী ছিলেন। তো এই তারাও তো সেই শিক্ষাগুলো লাভ করেছিল একই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই। সুতরাং শিক্ষাকে এভাবে যদি শুধুমাত্র আমরা আলাদা করে মনে করে থাকি যে এই শিক্ষায় শিক্ষিত হলে বোধহয় আমি পরকাল পাবো, আর প্রকৃত আর যে সাধারণ শিক্ষা, এই যে সাধারণ আর ধর্ম এইভাবে আলাদা করাটা, এটা হলো আমাদের বোকামি, এটা হলো আমাদের মূর্খতা। পৃথিবীতে আসলে মূর্খতা আমাদের শুধু আমাদের জাতির না, অনেক জাতির মধ্যেই কিন্তু এটা ব্যাপকভাবে ছড়িয়ে আছে, এই অজ্ঞানতা। এই অজ্ঞানতার কারণে আমরা শিক্ষাকে এমনভাবে বিভাজিত করার ফলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে হাজারে হাজারে, লাখে লাখে, আমি বলবো লাখে লাখে শিক্ষার্থী আছে, কোটিতে কোটিতে, কিন্তু আমাদের এগুলো থেকে সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করে শিক্ষিত হওয়ার সংখ্যা খুব কম, হাতে গোনা, একেবারে হাতে গোনা। আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না আমাদের এই শিক্ষা থেকে আন্তর্জাতিক মানের খুব বেশি শিক্ষিত মানুষ এই দেশে বসবাস। হ্যাঁ, কিছু অল্প কিছু আছেন, ছিলেন, তাদেরকে আমরা জানি, দু চারজনের নাম আমরা জানি, তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা, শিল্প, সাহিত্য, তারপরে ইঞ্জিনিয়ারিং, এই যে আমাদের পদ্মা সেতু হয়েছে, সেই পদ্মা সেতুতে যারা কাজ করেছেন, সেই অধ্যাপক জামিনুল রেজা চৌধুরী অথবা অধ্যাপক আইনুন নিশাত, ওনারা যে কাজ করেছেন, এরা তো সব জ্ঞান বিজ্ঞানকে আত্মস্থ করেই এই বিষয়টাকে করতে পেরেছেন। সুতরাং শিক্ষাটা হচ্ছে এটাই, যার যেটা গবেষণা করতে হয়। আমি যে সমস্ত মুসলিম চিন্তাবিদদের কথা আমি অল্প কয়েকজনের করে, এবং মধ্যযুগে শত শত মুসলিম দার্শনিক, জ্ঞানী বিজ্ঞানী, ইতিহাসবিদ, অর্থনীতিবিদ এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তারা কিন্তু গ্রিসকে কম্পিট করছিল, প্রতিযোগিতায় রেখেছিল। গ্রিসও তাদের থেকে অনেক কিছু নিয়েছে, আগের গ্রিসের যেই চিন্তা তারা নিয়েছেন, আবার মুসলমানদের এই যে নতুন চিন্তা সেগুলো মধ্যযুগ এবং আধুনিক যুগের অনেক জ্ঞানী গুণী মানুষ তারা কিন্তু এইগুলোকে সাদরে গ্রহণ করেছেন, এমন না যে এগুলো রিজেক্ট করে দিয়েছেন বা এটাকে ধর্মীয়ভাবে, এই শিক্ষাকে তো ধর্মীয় কোন ব্যক্তি, রবীন্দ্রনাথ ধর্মে হয়তো একেশ্বরবাদী ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তাই বলে তার যে জ্ঞান চর্চা তিনি তো করেছেন বাংলা ভাষায়,
তিনি একজন বাঙালি হিসাবে যা করেছেন, নজরুল একজন মুসলমান বাঙালি, বাঙালি মুসলমান, কিন্তু তিনি যা লিখেছেন তা তো বাংলা ভাষায় করেছেন, বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সেখানে ধর্মীয় বিষয়ও যেমন এসেছে, অন্যান্য বিষয়ও, প্রকৃতি, মানুষ বা সমালোচনা, যা কিছু, সব কিছুই তো তারা শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে দিয়েছেন। এটা হচ্ছে একটা ভাষা ও সংস্কৃতির জনগোষ্ঠীর অর্জন। সুতরাং শিক্ষাটাকে দেখতে হয় কিন্তু ওই ভাষা, ওই জনগোষ্ঠীর বিষয় হিসাবে, এবং যার মধ্যে বিশ্বজনীনতা থাকবে, বিশ্বজনীনতা, সেখানে ধর্ম থাকবে, সেখানে রাজনীতি, সংস্কৃতি, বিশ্বের বিভিন্ন জ্ঞান সব কিছুই পড়াশোনার মধ্যে থাকে, কারিকুলাম এটি। এবং শিক্ষক যারা তাদেরকেও এই সব বিষয়েই দক্ষ হয়ে উঠতে হয়। এখন দুর্ভাগ্যজনক হলো আমাদের দেশে আমরা পিটিআই দিয়ে প্রাথমিক শিক্ষকদেরকে যে ট্রেনিংটা দেই সেটা কিন্তু খুব বেশি কাজে লাগছে না, কিন্তু এটাও তো আমাদের দেশের মাদ্রাসাগুলোতে নেই, তা সেখানকার শিক্ষকরা সেটি সেই প্রশিক্ষণের ধারে কাছেও যাচ্ছেন না, যে কারণে সেখানকার শিক্ষার্থীদেরকে তারা কিন্তু শারীরিক যে শাস্তি, সেই শাস্তিটাকে খুব বেশি সেখানে দেওয়া হয়, এবং যে কারণে অনেক দুর্ঘটনা ঘটার কথা আমরা বলি। এটা এটা কোনো শিক্ষার উপায় হতে পারে না, শেখানোর উপায় হতে পারে না। শিক্ষাটা হতে হয় একটা মেথডে, কতগুলো মেথডকে অনুসরণ করতে হয়, শিক্ষককে সেই মেথডগুলো জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়, বই পুস্তক তাদের পড়তে হয়, সব জ্ঞানের সঙ্গে তাদের পরিচয় থাকতে হয়, সেভাবেই কিন্তু শিক্ষাকে বিস্তৃত করতে হয়। এবং আমি এই কারণে যে কথাটা বলছি যে আজকে উন্নত দুনিয়ায় এইভাবে যে একটা ইউনিভার্সাল এডুকেশন, এই ইউনিভার্সাল এডুকেশনকে আমরা কিন্তু গ্রহণ করিনি, আমরা করে ফেলছি এটাকে যার যার মতন করে। 13 ধারার কিন্তু আমাদের এখানে প্রাথমিক, প্রাক প্রাথমিক, এমনকি মাধ্যমিক পর্যন্ত শিক্ষা বিভক্ত হয়ে আসে। সে কারণে লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান এবং লক্ষ লক্ষ শিক্ষক, কোটি কোটি শিক্ষার্থী, কিন্তু কোথাও মান কেউ দিতে পারছে না, কোথাও না। আসলে আমরা ওই দু চারটা শিক্ষা প্রতিষ্ঠানের যখন মান শুনি তখন তার পেছনে সবাই দৌড়াচ্ছি, সেখানে আমার ছেলে বা মেয়েকে পড়ানোর জন্য, করার জন্য, কিন্তু ওইসব স্বল্প সংখ্যক মানে প্রসিদ্ধ বা খ্যাতি সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে কাউকে আমাদের জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব না, এটা হয়ও না। কিন্তু এখানেই আমাদের যে অজ্ঞতা, এখানেই আমাদের দৈন্য দশাটা কিন্তু ফুটে ওঠে। সব প্রতিষ্ঠানেই হতে হয় মানসম্মত। আপনি যদি জাপানে যান আপনি দেখবেন সব শিক্ষা প্রতিষ্ঠান একই মানের, আপনি যদি জার্মানিতে যান সেখানেও দেখবেন সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একই মানের, একই কারিকুলামের। আপনি যদি রাশিয়াতে যান, সেখানে আমি রাশিয়াতে ছিলাম, আমি দেখেছি সেখানে সমস্ত কিছুই শিক্ষার মানটা একই রকম, সেই পাড়া অজপাড়া গায়ে বলুন আর শহরে বলুন। আমি কিউবাতে গিয়েছি, সেখানে আমি দেখেছি আমার নিজের চোখে দেখা সব শিক্ষা প্রতিষ্ঠানে একই রকম পাঠদান করা হচ্ছে, যে কারণে আজকে কিউবা মাত্র 1.25 কোটি মানুষ, সেই কিউবাতে হাজার হাজার ডাক্তার, হাজার হাজার মানে এত নাম করার ডাক্তার যারা আবিষ্কার করেছে, এই যে এই করোনার দুটো টিকা তারা আবিষ্কার করেছে, আমরা পেরেছি পারেনি। তো এরকম তাদের ওখানে পৃথিবীর উন্নত অনেক দেশ থেকে কিন্তু রোগীরা যাচ্ছেন, শুধু রোগী চিকিৎসা বিজ্ঞান নয়, অন্যান্য অনেক জ্ঞান বিজ্ঞানের শাখা, এই 1.25 কোটি মানুষ তারা কিন্তু একেবারেই দক্ষ, তাদের জ্ঞানে শিক্ষার দক্ষতা আমি দেখেছি, সেখানে পুরো ল্যাটিন আমেরিকা থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসছে। তো এরকম আমরাও কেন যাচ্ছি ইউরোপে পড়তে যাচ্ছি, আমাদের দেশ থেকে আমাদের অনেক যাদের বিত্তশালী তারা তাদের ছেলেমেয়েদেরকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডা, ইউরোপের দেশগুলোতে পাঠিয়ে দিচ্ছে, কেন? কারণ আমাদের সেই মানসম্মত
শিক্ষা আমরা ব্যাপকভাবে দিতে পারছি না। যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মধ্যে দু একটাই হয়তো অনেকটা কিছুটা পারছে, কিন্তু সবটা সম্ভব হচ্ছে না। এটার কারণ আমাদের যে কারিকুলাম আজকের আধুনিক দুনিয়ায় সেটা যে পরিমাণ পরিবর্তিত হচ্ছে, যে পরিমাণ মানটা উন্নত হচ্ছে সেটা আমরা ধারণ করতে পারছি না বলে আজকে আমাদের গার্মেন্টসগুলো, আমাদের উন্নত উন্নত মেডিসিন তৈরির যে সমস্ত ফ্যাক্টরি, যে সমস্ত ইন্ডাস্ট্রি, এগুলোর জন্য যেই বিশেষজ্ঞদের দরকার, যে উচ্চ ক্ষমতা উচ্চ মান সম্পন্ন যে বিশেষজ্ঞ জ্ঞানের অধিকারী দরকার, তার কিন্তু সবটা আমরা আমাদের দেশ থেকে আমরা পাচ্ছি না। সেখানে আমাদের অনেক অনেক বিদেশি উচ্চ দক্ষ সম্পন্ন বিশেষজ্ঞকে আমাদের দেশে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো তারা কিন্তু অনেক বেতন দিয়ে পড়ায়, আর আমরা আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিককে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া বা বিভিন্ন দেশে পাঠাচ্ছি, কারণ এরা খুব বেশি লেখাপড়া জানে না, বা যারা একটু জানে এই শিক্ষা দিয়ে তেমন কিছু করা যায় না। সুতরাং এই যে একটা অবস্থা, এটার কারণটা যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার সর্বত্রই একটা অব্যবস্থা রয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে শিক্ষাটা যে মানে হওয়া দরকার সে মানে অনুপস্থিত রয়ে গেছে। সে কারণ এগুলো নিতান্তই কতগুলো শিক্ষার নামে আমরা কিন্তু প্রতিষ্ঠানগুলোকে যেভাবে চালাচ্ছি সেটা কিন্তু সত্যিকার অর্থে যে আধুনিক মানসম্মত শিক্ষা দিতে পারছে। আমাদের প্রাথমিক শিক্ষার মান খুব একটা আমরা আন্তর্জাতিক মানের সঙ্গে মিলাতে পারবো না। আমাদের মাদ্রাসাগুলো যারা পড়াচ্ছেন তারাও যে অন্য উন্নত দেশগুলোতে মুসলিম আমি বলবো আরব দেশগুলোর মধ্যে যেখানে ধর্মতত্ত্ব তারা যেটা পড়ায় সেটার সাথে তারা খুব বেশি যে মানসম্মত হওয়ার জায়গা কিন্তু নেই। আবার আমাদের মাধ্যমিক যেটা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পৃথিবীতে খুব বেশি নেই, যে এই প্রাথমিক পঞ্চম শ্রেণী পর্যন্ত, তারপরে দশম শ্রেণী পর্যন্ত আমরা এসএসসি, এরপরে আবার আমরা হাই স্কুল উচ্চ মাধ্যমিক, এইরকম শিক্ষা কিন্তু এখন পৃথিবীতে খুব বেশি নেই। সব জায়গায় কিন্তু দশম শ্রেণী পর্যন্তই তারা মাধ্যমিক প্রাথমিক শিক্ষাটাকে কিন্তু নিচ্ছে, এবং এই প্রাথমিক শিক্ষাটা মূলত 18 বছরে এসে উন্নত দুনিয়াতে দেওয়া হচ্ছে, যখন তারা কিন্তু স্কুল পাশ করে এতটাই দক্ষ হয় যে দক্ষতা দিয়ে তারা কাজ করার যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো অফিসে, যে কোনো তার পছন্দ অনুযায়ী তারা কিন্তু চাকরি করার, কাজ করার কিন্তু তাদের দক্ষতা অর্জিত হয়, জ্ঞান অর্জিত হয়, তারা এগুলো সম্পর্কে শেখে। কারণ ওই যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কারিকুলাম, যে বই পুস্তক, যে শিক্ষকরা তাদেরকে সেভাবে তৈরি করেন, তারা কিন্তু সুশিক্ষিত এবং দক্ষভাবে শিক্ষিত। শিক্ষার যে দর্শন, যেটা প্যাডাগোগিক্যাল সায়েন্স যেটাকে আমরা বলি, সেটা সম্পর্কে তারা যথেষ্ট জ্ঞান রাখেন শিক্ষকরা। শিক্ষকরা জ্ঞান রাখলেই তো কেবল শিক্ষার্থীরা এটা অর্জন করতে পারে। এবং এরপরেই বিরাট সংখ্যক চলে যায় কর্মজীবনে, আবার যারা নিজেদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য উপযুক্ত করতে পারেন, সেখানে কেবলমাত্র উপযুক্ত করতে পারলেই তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সরাসরি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নিজের পছন্দের সাবজেক্টে। সেখানে কিন্তু উচ্চশিক্ষা অত্যন্ত কঠিন। আমি নিজে পড়াশোনা করেছি, আমার নিজের পড়াশোনা উচ্চশিক্ষাটা বিশ্ববিদ্যালয় শিক্ষার, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে আমি শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি স্বাধীনতার কিছু পরে আমি বিদেশে স্কলারশিপ নিয়ে সেখানে উচ্চশিক্ষা যখন পড়াশোনা করেছি, সেখানে দেখেছি যে আমাদের দেশের কারিকুলাম, আমাদের দেশের যে ভলিউম, তার চাইতে সেটা অনেক গুণ বেশি এবং অনেক মানসম্মত, এবং সেটার জন্য শিক্ষার্থীদের প্রচুর অধ্যয়ন করতে হয়, এবং সেগুলো কিন্তু মেথডিক্যালি
শিক্ষকরা সব কিছু জানিয়ে দেন, শিখিয়ে দেন। সে কারণেই কিন্তু আমরা সেখানে দেখেছি যে যারা হয়তো বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে এসেছে, তাদের মধ্যে খুব অল্প সংখ্যকই ঝরে গেছে, সেটা 1-2% বেশি, যারা হয়তো এই যে 5 বছর সেখানে উচ্চশিক্ষা, এই 5 বছরের যে উচ্চশিক্ষাটা সেটা টিকে থাকা, মানে লেখাপড়ার যে একটা চাপ, একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় টিকে থাকাটা সবাই যদি, হয়তো কেউ শারীরিক কারণে পারে না, কেউ হয়তো মানসিক কারণে পারে না, কেউ হয়তো দুর্বলতা তার পেছনের দিকে স্কুলের পর্যায়ে থেকে থাকলে সে হয়তো উচ্চশিক্ষার কম্পিটিশনে সে টিকে থাকতে পারে না, এরকম হয়তো খুব 1-2% হয়তো দেখেছি আর কি। কিন্তু পরবর্তী কর্মজীবনে তারা প্রত্যেকেই কিন্তু সফল। আমরা যারা বিদেশে লেখাপড়া করে এসেছি, আমাদের সকলেই কিন্তু কোনো না কোনো জায়গায় সুপ্রতিষ্ঠিত। এটা একমাত্র কারণ হলো উচ্চশিক্ষাটাকে কীভাবে সেখানে জ্ঞান অর্জন যেমন আছে, গবেষণা আছে, লেখালেখি, এগুলো দিয়ে উচ্চশিক্ষাকে এমন একটা স্তরে নিয়ে যাওয়া হয়েছে সেই সব উন্নত দেশগুলোতে, যেখান থেকে আমি যখন বের হব তখন কিন্তু আমাকে যে ডিগ্রিটা দেওয়া হয় সেই ডিগ্রিটা মাস্টার্স বলার অর্থই হচ্ছে সে কিন্তু এই বিষয়ে সর্বোচ্চ ডিগ্রিধারী। হ্যাঁ, পরবর্তীতে আমরা পিএইচডি করেছি, সেটা আরও উচ্চতর গবেষণা, সেই গবেষণা ডিগ্রি যখন করেছে তখন আরও বেশি কিছু। তো এটাই হচ্ছে শিক্ষার যে রেল লাইনের কথা আমি বলেছি, সেই রেল লাইনটাকে যদি আমি ঠিক না করে আমি এদিকে ওদিকে ঘোরাঘুরি করে, তাহলে বা অন্যটাকে যদি আমি, যেমন আমি কাঁচা রাস্তাকেও যদি বলি রেল লাইন, পাকা রাস্তাকেও যদি বলি রেল লাইন, অথবা একটা গাছ পেলাম সেটাকেও যদি বলি রেল লাইন, এটা তো হয় না। এটা সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে, কি শিক্ষা সম্পর্কে। মূল হলো যে শিক্ষা কি, প্রথম প্রশ্ন করেন শিক্ষা কি, শিক্ষা হলো জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন। এখন জ্ঞান তো সাধারণ শিক্ষা না, হ্যাঁ, এটা হচ্ছে যেই শিক্ষায় প্রশ্ন করতে শেখে, প্রশ্ন করতে শেখে, চিন্তা করতে শেখে, সত্যটাকে জানতে শেখে, সেটা সে কিন্তু প্রথম থেকেই শুরু করে দেয়। সে যে প্রথম দিকে সব বুঝে ফেলবে তা নয়, ধীরে 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 সে কিন্তু আরও নতুন নতুন বই যখন পড়বে তখন সে আরও বেশি করে সেটাকে উপলব্ধি করতে পারবে, জানতে পারবে। এই হচ্ছে একটা শিক্ষার প্রসেস, যে প্রক্রিয়ার ভিতর দিয়ে ধারাবাহিকভাবে আমি যত উপরে উঠব তত বেশি কিন্তু আমি শিখবো, জানবো, বুঝবো, এবং আমি একটা শক্তিতে পরিণত হব। আমরা বলি যে স্কিলনেস, দক্ষতা, দক্ষতা, আপনি কম্পিউটার সম্পর্কে দক্ষ হবেন, আপনি যে বিষয় নিয়ে পড়বেন সে বিষয়টা সম্পর্কে যথার্থ জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। সেটা আপনি ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, বোটানি, জুলজি, বায়োলজি, ইতিহাস, যে কোনো, ইভেন ধর্মতত্ত্ব যেটাকে আমরা বলি, থিওলজি যেটাকে বলি, সেটা ইসলাম ধর্ম হতে পারে, সেটা সনাতন ধর্ম হতে পারে, খ্রিস্টান ধর্ম হতে পারে, যে যে ধর্মের উপরেই ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করুক, অবশ্যই সে এতটাই স্কলার যেটাকে আমরা বলি, পণ্ডিত, এই পাণ্ডিত্য তার মধ্যে যদি অর্জিত না হয় তাহলে সেটা তো প্রকৃত অর্থে শিক্ষা হয় না। সেই জন্যই বলছি আমি কী শিখবো, শিক্ষার প্রথম প্রশ্নটাই হচ্ছে আমি কী শিখবো, এক। তারপরে আমি কেন শিখবো, কেনর উত্তরও যে আমি শিখবো এটা জানার জন্যই শুধু না, এটা প্রয়োগ করার জন্য, এটা ভেতরটাকে আমি উন্মোচন করে আনার জন্য, অর্থাৎ যেটা প্রোডাকশান রিপ্রোডাকশানের মধ্যে যাব। এবং এই যে আমি কী শিখবো, কেন শিখবো, শিখে এটার ফলটা কী হবে, ফলটা হবে যে আমার যে শিক্ষিত মানুষগুলো তারা কিন্তু বেকার থাকবে না, তারা কিন্তু সব কর্মজীবী হবে, কর্মজীবী। এবং সেই কর্মজীবী হয় কে,
যার সে জ্ঞানের পাওয়ার যে অর্জন করে, জ্ঞানার্জন যে প্রকৃত অর্থে করবে, সে পাওয়ারটা অনেক। এটা শুধু বল না, এটা এই এনার্জি, এটা কিন্তু হলো নলেজ, এটা কিন্তু হচ্ছে যে আমি সব কিছুকে ভেদ করার যুক্তি দিয়ে ক্ষমতা অর্জন করা, সেই বিষয়টা কিন্তু আমাকে শিক্ষার ভেতরে যখন আমি প্রবেশ করব, বিস্তৃতভাবে আমি দেখব, গভীরে যখন আমি স্পর্শ করব, তখন কিন্তু আমি উপলব্ধি করতে পারবো। আপনারা দেখেন আমাদের দেশে এই যে পদ্মা সেতু হয়েছে, আপনারা তো অনেকেই হয়তো পদ্মার এই যে বিশাল সেতু দেখছেন, কিন্তু যারা এই পদ্মা সেতুর সকল নির্মাণ কাজের সঙ্গে জড়িত হয়েছেন, শুনুন তাদের কথা। আমি তো বিশেষজ্ঞ নই, আমি কিছু বলবো না, কিন্তু আপনারা তাদের কাছ থেকে শুনুন যে সেখানে কত কী তাদেরকে নতুনভাবে গবেষণা করে উদ্ধার করতে হয়েছে। কারণ আমাজন নদীর মতোই এই আমাদের পদ্মা নদী কিন্তু খরস্রোতা, এটা কিন্তু অত্যন্ত মানে উত্তাল একটা পলিবাহিত নদী, যার যেখানে আমাজনে এখনও কোনো ব্রিজ করা হয়নি, পদ্মাই প্রথম করেছে, এবং এটার আয়তন, এটার বিশালতা অনেক। তো সুতরাং এটা কী দিয়ে হয়েছে? এটা কি বাঁশের ফুল হয়েছে? এটা কি কাঠের ফুল হয়েছে? এটা কি সাধারণ ফুল হয়েছে? এটা কি যমুনা সেতুর মতো হয়েছে? নো, এগুলোকে অতিক্রম করে এখানে জ্ঞান চর্চার সর্বোত্তম কিছু আবার নতুন করে উদ্ভাবন করতে হয়েছে। সেই উদ্ভাবনী ক্ষমতাটা এসেছে কোত্থেকে? এসেছে সেই শৈল্পিক জ্ঞান, সেই বিশেষজ্ঞ জ্ঞান, সেই ইঞ্জিনিয়ারিং জ্ঞান, সেই ওয়াটার ইঞ্জিনিয়ারিং জ্ঞান, সেই নানা ধরনের জ্ঞান সেখানে কিন্তু সমন্বয় হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। সুতরাং এইরকমভাবে আমাদের যদি এই 18 কোটি মানুষ এরকম জ্ঞানের দক্ষতায় অর্জিত হতো, তাহলে আমাদের দেশ অনেক উন্নত হয়ে যেত, এবং আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ বিশেষজ্ঞ মানুষ সারা পৃথিবীতে গিয়ে আরও অনেক বড় বড় কাজ করে। আমাদের অনেক মানুষ আছে যারা আমেরিকা বা অন্যান্য উন্নত দেশগুলোতে কাজ করছেন, তারা সেখানে অনেক বড় বড় আবিষ্কারও করছেন, তারা বড় জায়গা, নাসার মতন জায়গাতেও তারা কাজ করছেন। তো তারা সেখানে পারছেন, আমাদের দেশে পারছেন না কেন? আমাদের দেশে পারছেন না কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা এখনো পর্যন্ত মূল স্রোতধারায় নিয়ে আসতে পারিনি। সে কারণেই আমাদের প্রয়োজন হলো শিক্ষা সম্পর্কে আগে জ্ঞান অর্জন করা, আগে জানা পৃথিবীর এই যে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের যে অভিজ্ঞতাগুলো আছে এগুলোকে জানা, প্রতিটি সেই একেবারে ফর্মাল এডুকেশন শুরু হওয়ার থেকে একেবারেই আমি বলবো যে আজ থেকে 2000 বছর থেকে একটু একটু করে তো এটা শুরু হয়েছে, মধ্যযুগে এসে এটা আরেকটু বেড়েছে, কিন্তু এটার চরম বিকাশ ঘটছে কিন্তু সেই আধুনিক যুগে, এবং ঊনবিংশ শতাব্দীতে এটা কিন্তু জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখাকে বিস্তৃত করেছে। সে কারণে আজকে ইউরোপের অনেক দেশ শতভাগ মানুষ শিক্ষিত, আজকে এশিয়ারও বেশ কিছু দেশ, সেটা জাপান বলুন, দক্ষিণ কোরিয়া, চীন বা অন্যান্য অনেক, সিঙ্গাপুর, এই সমস্ত দেশ, তারাও কিন্তু শতভাগ মানুষ শিক্ষিত হয়ে গেছে। তো এই যে শিক্ষিত হওয়ার কারণে তারা উন্নত, আমরাও যদি ওই ধরনের শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে আমাদেরও উন্নত হওয়াটা খুব কঠিন কোনো ব্যাপার নয়। সমস্ত কিছুকে আমরা তখন অর্জন করতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো এবং নিয়ন্ত্রণ করতে পারবো। শিক্ষা আসলে মানুষের মেধার যে বিকাশ ঘটায়, সেই মেধার বিকাশ দিয়ে সে যা শিখবে, সেটা ধর্ম শিখুক, বিজ্ঞান শিখুক, যেটাই শিখুক, সে কিন্তু একেবারে সর্বোত্তম অর্জনটা তার মধ্যে চলে আসে। এই কারণে আমি যে যুগে বসবাস করি আমার মধ্যে আমার যুগের প্রভাব পড়বে। আজ থেকে 1000 বছর আগে যারা জন্মগ্রহণ করেছেন, তখন তারা যা করেছেন সেটা সেই সময়কে শুধু
ধারণ করেনি। অনেকে তাদের মধ্যে থেকে যারা যুগকে অতিক্রম করতে পেরেছেন তাদের নামে আমরা বলেছি, অন্যদের তো ওরকম লক্ষ লক্ষ হয়তো ছিলেন তাদেরকে তো আমরা স্মরণ করি না, কারণ তারা অনেকেই সেই প্রকৃত শিক্ষাটা প্রয়োগ ঘটাতে পারেননি। তো এই জন্যই আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, এ কারণে যে আমাদের দেশের শত শত, এখন তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যায় প্রায় 60-এর কাছাকাছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যায় 106টার মতো, হাজার হাজার কলেজ আছে, প্রায় 2300-টির মতন কলেজ আছে আমাদের দেশে, মাদ্রাসা তো অসংখ্য লক্ষ লক্ষ বলা হয়ে থাকে। তা আমাদের এত শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরেও আমরা 18 কোটি মানুষ আমাদের দেশে আমরা বলতে পারছি না 1800 জ্ঞানী বিজ্ঞানী এই দেশে আমরা তৈরি করতে পেরেছি, এরকম তো আমরা কৃতিত্ব দাবি করতে পারছি না। অথচ আমাদের পারার কথা ছিল, সুইডেন তো 1 কোটি মানুষের দেশ না, সেখানে তো অনেকে নোবেল প্রাইজ পায়, সুইজারল্যান্ড পায়, জার্মানি পায়, এই সমস্ত দেশ কেন পাচ্ছে? তাদের শিক্ষার মান অর্থাৎ শিক্ষাটা আসল, শিক্ষাকে কোনোভাবে বিভক্তি করা যাবে না, আলাদা করা যাবে না, এটা সাধারণ আর ধর্মীয় আলাদা করা ঠিক হবে না, সমস্ত শিক্ষাকে একরকিকভাবে এনে সেখানেই আমরা সব শিখব, যার যেটা ভালো লাগে সে ওটা নিয়ে অধিকতর শিক্ষা গ্রহণ করবে, গবেষণা করবে, উচ্চতর শিক্ষা নেবে, তাহলেই তার যে শিক্ষাটা সেটা তার নিজের জন্য যেমন আনন্দঘন হবে, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানব সভ্যতার জন্য সেটা কাজে লাগবে। সেটাই আসলে শিক্ষা দিতে পারে, শিক্ষা কিন্তু তাই দেয়, কিন্তু আমরা তো প্রকৃত শিক্ষাকে না বোঝার কারণে আমরা ট্রেনকে ট্রেন না বলে বাসকে বাস যদি বলি তাহলে তো আমরা বাস আমরা ট্রেনে উঠতে পারবো না, তা আমরা তো আসলে শিক্ষার ট্রেনে উঠতে পারছি না, আমরা তো আসলে ভুল করে এখনও এখানে সেখানে ঘুরছি। আমাদের লক্ষ লক্ষ তরুণ, আমাদের লক্ষ লক্ষ শিশু কিশোর, তারা দেখেন খুব বেশি এগোতে পারছে না, বেকার হয়ে যাচ্ছে, তারা ঝরে পড়ছে, তারা বকাটে হয়ে যাচ্ছে, তারা মেধাহীন হয়ে যাচ্ছে, তারা কিন্তু খুব বেশি লেখাপড়ার মধ্যে থাকতে পারছে না, যত উপরে যাচ্ছে ততই দেখুন খুব কম সংখ্যক শিক্ষার্থী আমাদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে এসেও তারা কিন্তু প্রকৃত উচ্চশিক্ষাটা লাভ করছেন না। এখানেই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, এখানে এই বিষয়টা না বোঝাটাই আমাদের নীতি নির্ধারক, আমরা শিক্ষক, আমাদের অভিভাবক, আমাদের জাতিগতভাবে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ঐতিহাসিক জ্ঞান, সারা বিশ্বের জ্ঞান আমাদের জানতে হবে, তারপরেই আমরা বুঝতে পারব প্রকৃত শিক্ষাটা কী। এখন সে কারণেই আমরা বলছি আমাদের শিক্ষায় আমরা, এই যে শিক্ষায় আমরা কোথায় আছি, আমরা খুব ভালো জায়গায় নেই, এটা তো বলছি। আমরা প্রতিবারে বলছি আমরা কোনো পৃথিবীর যে সমস্ত বিশ্ববিদ্যালয় তারা ভালো একটা গ্রেডে গেছে, আমরা সেখানে নাই, যাবো কীভাবে? যাওয়ার জন্য তো আমাদের সেই কারিকুলাম থাকতে হবে, সেই মেথডগুলো আমাদের, সেই মানের শিক্ষা আমাদের দিতে হবে। সে কারণে আমি বলছি যে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার দর্শনে, আমি আবারও বলছি শিক্ষাকে শিক্ষা দিয়ে বুঝতে হবে, শিক্ষাকে অন্য কিছু দিয়ে বুঝলে এটা রাত দিনের মতো ডিফারেন্স হয়ে যাবে। এই ডিফারেন্ট বিষয় দিয়ে আমরা কিন্তু যেটা মূলটা আমরা বুঝতে পারবো না, সেখানেই আমাদের দুর্বলতা, সেখানেই আমাদের ঘাটতি। এই অভিভাবক শিক্ষক সকলেরই এই বিষয় নিয়ে আরও জানা আরও বোঝার চেষ্টা করতে হবে। এমনি এমনি আমি একজন থেকে শুনে বুঝবো না, আমাকে প্রকৃত বই পুস্তক পড়তে হবে, জানতে হবে, এবং যারা জানেন তাদের কাছ থেকে শুনতে হবে, তাহলে আমি উদ্বুদ্ধ হব, তারপরে আমি বই পুস্তক পড়ে সেটা ভালো করে। আজকাল তো ইউটিউবে, আজকাল তো গুগলে গেলেই, আমরা উইকিপিডিয়াতে গেলেও এই সম্পর্কে অনেক কিছু অনেক তথ্য জানতে পারি। সুতরাং এখন এটার জন্য আমাকে লাইব্রেরিতে দৌড়াতেও হবে না। অথচ আমাদের দেশে 11 কোটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, আমরা এত কিছু মোবাইল ফোনে দেখছি, আমাদের ছেলে মেয়েরা মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকে, আসলে তারা শিক্ষা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে দিচ্ছে।
এই মোবাইল আমাদের শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে উঠেছে। অথচ এটা হতে পারত তাদের জন্য আশীর্বাদ, পুস্তক আশীর্বাদ, কিন্তু আপনি যদি খারাপ বই পড়েন তাহলে এটা অভিশাপ হবে। যা প্রযুক্তি আমি যদি খারাপভাবে ব্যবহার করি তাহলে এটা আমার জন্য অভিশাপ হবেই। আমাদের শিক্ষার্থীদের অনেকেই বকাটে, দুর্বৃত্ত, লম্পট, অনেক কিছু হয়ে যাচ্ছে। তারা নানা রকম পরিবারের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো তারা কিন্তু পূরণ করতে ব্যর্থ হচ্ছে। আমরা তাদেরকে অভিশাপ দিচ্ছি, তাদেরকে নিয়ে ভর্সনা করছি, কিন্তু তাদেরকে তো আমরা আসলেই ঠিক জায়গায় পৌঁছাইনি, তাদেরকে তো আমরা ঠিক জায়গায় দেইনি, তাদেরকে তো আমরা প্রকৃত শিক্ষাটা দেইনি। সেই কারণেই তারা ব্যর্থ হচ্ছে। তারা তো নিজের কারণে, নিজের অযোগ্যতার জন্য নয়, তাদের মধ্যে যোগ্যতাটা যে শিক্ষাটা দেবে সেই শিক্ষা না দেওয়ার কারণেই তারা ব্যর্থ হচ্ছে। আর এই ব্যর্থতা তাদের নয়, এটা আমাদের জাতিগতভাবে শিক্ষকদের, আমাদের নীতি নির্ধারক, অভিভাবক সকলের। এখানে কোনো এককভাবে আমি কাউকে দায়ী করছি না, আমি বলছি আমাদের বুঝের মধ্যে, আমাদের জানার মধ্যে শিক্ষা সম্পর্কে আমরা মৌলিক যে ধারণা সেই ধারণা রাখি না বলেই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত দুর্নীতি, এত অব্যবস্থা, এত অনিয়ম, এত অসৎ চলছে, এত ব্যর্থতা এবং এত ঝরে পড়া, এত যে তরুণ যে প্রজন্ম, এই প্রজন্মের জীবনকে নাশ করে দেওয়া, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। শিক্ষা, শিক্ষা সম্পর্কে জানতে হবে, নলেজেবল এডুকেশন, সেই নলেজ, নলেজ কেন্দ্রিক এডুকেশন, সেটাকে যদি আমি না জানি, আর নলেজের মধ্যে সত্য অনুসন্ধান, গবেষণা, সেই ধরনের বিষয় বুঝে থাকে, যার পাওয়ার, যার পাওয়ারে পদ্মা সেতু হয়, যার পাওয়ারে মহাকাশে মানুষ যায়, যার পাওয়ারে সে কিন্তু কসমোলজিস্ট হয়, যার পাওয়ারে সে ভালো ডাক্তার হয়, যার পাওয়ারে সে অনেক অসম্ভবকে সাধন করতে পারে, সেটাই কিন্তু একজন সাধারণ মানুষ প্রকৃত শিক্ষা পেলে চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়টা, দশটা ভাষাও সে কিন্তু দক্ষতার সঙ্গে শিখতে পারে, অর্জন করতে পারে। সেইগুলো হচ্ছে প্রকৃত শিক্ষা। সেই শিক্ষা থেকে আমরা বহু 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 দূরে আছি এখনও। সে কারণে আমি বলছি আমাদের জাতিকে রক্ষা করতে হলে আমাদের শিক্ষাকে দেখতে হবে, শিক্ষায় আমাদের অবস্থানটা কোথায়। এই আলোচনা থেকে যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে আমাদের এই আজকের আলোচনা আমি মনে করব যে কিছুটা হলেও আপনাদেরকে উদ্বুদ্ধ করবে। এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ইউটিউবে আপনারা হিস্ট্রি বাংলা চ্যানেলে সার্চ দিন, অথবা যদি সেটা না পান তাহলে মমতাজউদ্দিন পাটোয়ারি ইউটিউবে আপনারা সার্চ দেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। এই অনুষ্ঠান ছাড়াও আপনার পূর্ববর্তী আরও অনেক অনুষ্ঠান আছে, সেগুলো তখন দেখতে পারেন। আগামী অনুষ্ঠানগুলো আপনারা কিন্তু দেখুন। আশা করি আমরা যা শুধু ইতিহাস নয়, আমরা জাতির সঙ্গে যা কিছু জড়িত আছে, সমাজ সম্পর্কে যা কিছু জড়িত আছে, যতটুকু সম্ভব চেষ্টা করব এই এই চ্যানেলের মাধ্যমে আমরা এইগুলো উপস্থাপন করার জন্য, শুধুমাত্র একটা সচেতনতা বোধ তৈরি করার জন্য। এর থেকে বেশি খুব পাণ্ডিত্যপূর্ণ, খুব সমালোচনামূলক, খুব মানে মানুষকে ভিন্ন পথে বা ভুল পথে পরিচালিত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। সেই বিবেচনায় আমরা কিন্তু এই চ্যানেলটি পরিচালিত করি। আশা করি আপনারা দেখবেন। আজ এখানেই রাখি, ধন্যবাদ।